मेरे बारे में जब भी कोई पूछे तो मेरी पहचान बता देना। ডিজে মহারাজ যখন ভিডিও শুট করতে আসছে তখন তো আপনাকে রাস্তা ছাড়তেই হবে। ও হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের বন্ধু মহারাজ, আবার একটা নতুন ভিডিও তোমাদের সবাইকে স্বাগত। তো বর্তমানে আমি দারুয়াতে রয়েছি, তো দারুয়াতে কী কী সেট আপ আসছে সেটাই দেখতে এসেছিলাম। যাই হোক, তোমাদেরকে আপডেট একটা দেবো বলে, তো কোনো সেট আপ এখনও কিন্তু পৌঁছয়নি। জাস্ট সন্তোষী যে জায়গায় ছিল গতবারে সেই জায়গায় মাতৃ সাউন্ড হলদিয়া মাতৃ প্রেজেন্ট ওইটাই এসেছে। আর মোটামুটি ঘুরে দেখলাম, কোনো সেট আপ এখনও ঢুকেনি, কোনো সেট আপ আনতে যাবে, কোনো সেট আপ গোডাউন থেকে বেরোচ্ছে। খানকে ফোন করছিলাম, খান সাউন্ড এখানে ভাড়া হয়েছে, তো আমি এখানে আপডেট ভিডিওতে বলিনি। তো খান সাউন্ড জাস্ট গোডাউনে গাড়ি লোড হচ্ছে হলদিয়ার, এবং অনেকগুলি সেট আপ মোটামুটি সব কেউ আনতে যাচ্ছে বা কেউ রাস্তায় আছে বা কেউ গোডাউন থেকে লোড করছে, এরকম একটা ব্যাপার। তোমাদেরকে আপডেটটা দেওয়ার ছিল, তোমরা হয়তো মুখিয়েছিলে যে আপডেটটা কী করে আসবে মহারাজদার চ্যানেল থেকে। তো মোটামুটি মাতৃ সাউন্ড এসেছে, আর কোনো সাউন্ড আসেনি, কোনো সেট আপই আসেনি বন্ধুরা। তো এটা একটা তোমাদের বলা ছিল। আর বন্ধুরা বলে দিই, 19 তারিখ চিমুরদুনিয়াতে একটা রানিং হতে চলেছে বর্মন মিউজিক, আর বর্মন মিউজিক রানিং হবে 19 তারিখ বিকাল থেকে। অবশ্যই তোমরা চলে আসো চিমুরদুনিয়া, মা কালী কেবিনেট সেন্টার, চিমুরদুনিয়া বাস স্ট্যান্ড, তো স্ট্যান্ড থেকেই কিন্তু রানিং হবে। তো চলো, তো ওটা একটা বলার ছিল, তোমাদেরকে জানানো ছিল। আর দারুয়াতে এখনও রয়েছি, কোনো সেট আপ আসেনি, জাস্ট একটা সেট আপ এসে পৌঁছেছে। আর সবার সঙ্গে মোটামুটি কথা হলো, কেউ সেট আপ আনতে যাচ্ছে, কেউ রাস্তায় রয়েছে। তো দারুয়ার একটা আপডেট তোমাদেরকে দিয়ে দিলাম, আর বিকালে সমস্ত সেট আপ ঢুকবে। আর আমি চেষ্টা করবো বিকালে আসার জন্য, আজ দিনে আসতে পারি কালকে সকালে অবশ্যই আসবো। তো চলো বন্ধুরা, মাতৃ সেট আপ মাতৃ সাউন্ড কী এনেছে সেটা একটু দেখিয়ে দিই, এবং অবশ্যই আমার চ্যানেলে জুড়ে থাকবে, তাহলে বুঝতে পারবে কী কী সেট আপ কখন ঢুকছে। তো চলো বন্ধুরা, তাহলে দেখিয়ে দিই। তো গত বছর যেই যেখানে সন্তোষী ছিল, তো সেইখানেই কিন্তু দারুয়াতে শুরু হয়েছে হবে, এখান থেকেই কিন্তু পরপর সেট আপ থাকবে। তো এটা কিন্তু মাতৃ সাউন্ড, আর দেখতেই পাচ্ছ মাতৃ সাউন্ডের সেট আপ এসেই গেছে, এবং জাস্ট এখানে ফিটিং হবে। তো দাদা, ক্লাবের নামটা একটু যদি বলো। কালিয়াট বয়েজ, কালিয়াট রঘুরামপুর, কালিয়াট বয়েজ, রঘুরামপুর কালিয়াট বয়েজ ক্লাব। তো এই ক্লাবে মাতৃ মিউজিক আনা হয়েছে, আর দেখতেই পাচ্ছ সেট আপটা চলে এসেছে, ফিটিং হবে কিছুক্ষণের মধ্যে, বিকালের মধ্যে, এবং বাজার শুরু হবে কালকে। ভালো কম্পিটিশান রয়েছে, আর সেট আপ দেখতে পাচ্ছ, মেশিন সেট আপ সবই আনা হয়েছে। আর এই দেখতেই পাচ্ছ, হ্যাঁ জানি জানি, আর মাতৃ প্রেজেন্ট, এটা কিন্তু হলদিয়া থেকে, হলদিয়ারই সেট আপ। বি ক্যাবিনেটের সেট আপ দেখতেই পাচ্ছ, লোগো লাগানো রয়েছে অলরেডি। আর এদিকে ব্যাস ও মিটার রয়েছে, ব্যাসটা একটু দেখিয়ে দিই তোমাদেরকে। তো দেখতেই পাচ্ছ মাতৃ সাউন্ডের বেস, এটা মাতৃ প্রেজেন্ট লেখা রয়েছে, এটা হলদিয়ারি সেট আপ। আর ঠিক আছে, তো মোটামুটি চলেই যাচ্ছে, দেখতে পাচ্ছ বক্স সেট আপ টোটাল একদম রেডি। ঠিক আছে, তো চলো পরবর্তী সেট আপ কী রয়েছে তার কাছে যাই। এখানে নিলে বন্ধুরা মাতৃ সাউন্ড জাস্ট এসেছে, আর কোনো সেট আপ আসেনি। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী আবার একটা কোনো ভিডিওতে।